الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه আজাদের মতো একামতের ক্ষেত্রে জবাব দেওয়া কি আবশ্যক? না, আজানের জবাব দেওয়ার কথাই বলা হয়েছে। গাউসুল আজম, আল্লামা, মাওলানা, শাইখ ইত্যাদি নামে ডাকা হয়, এগুলোর অর্থ ব্যবহার কি সঠিক? আল গাউসুল আজম মানে সবচেয়ে বড় আশ্রয় কে? আল্লাহ। কিন্তু মানুষ তো আল্লাহকে বলে না, তা আল্লাহর জায়গায় আরেকজনকে গাউসুল আজম বলে। সুতরাং অন্যকে কারো আশ্রয় হিসেবে নির্ধারণ করা এটা শিরক। আল্লামা যিনি অনেক জানেন, নিজেকে আল্লামা বলা যাবে না। মানুষ যদি কাউকে আল্লামা মনে করে বলতে পারে, তাই না? মাওলানা এটা একটা যৌগিক শব্দ, মানে মিনাল আলফাদ আল মুশতারাকা। এর ব্যবহার শুদ্ধ হতে পারে, আবার অশুদ্ধও হতে পারে। আল্লাহকেও যেমন আমরা মাওলানা বলি, আন্ত মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফির, তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদের মনিব, এই অর্থে। আবার মাওলা মানে বন্ধু, মাওলা মানে আজাদকৃত দাস, আবার মাওলা মানে আজাদকারী মনিব, অনেকগুলো অর্থ। আপনি কোনটা অর্থে বলছেন সে অনুযায়ী। যদি একসময় আমাদের দেশে মনে হয় এর একটা ভালো মানে সঠিক অর্থে প্রয়োগ করার সুযোগ কিন্তু আছে, যারা বলেন যে মাওলানা বললেই কাফে মানে শিরিক হয়ে যাবে, আমরা ওটার সাথে একমত না। কারণ মাওলা মিনাল আলফাদ আল মুশতারাকা, উসুল ফিকহ বুঝতে হবে, বুঝতে পেরেছেন? যেটা ইসলামের সকল শাস্ত্রীয় জ্ঞান এই উসুল ফিকহের মধ্যে আছে, এবং মেথডস অফ ইস্তিদলাল এটাকে বলা হয়, কীভাবে দলিল গ্রহণ করছেন, কোন দৃষ্টিভঙ্গিতে এবং কীভাবে, সেটার উপর নির্ভর করবে আপনার দলিল শুদ্ধ কি শুদ্ধ নয়। এই জিনিসটা, এই এই ফানটা রপ্ত করার আগেই মানুষ ফতোয়া দেওয়া শুরু করে, দিস ইজ দ্য প্রবলেম, বুঝছেন? এখন তো সবাই ফতোয়া দেয় দেখলাম। তো একসময় আমার মনে হয় আমাদের দেশের ওলামায়ে কেরামকে মানুষ বন্ধুই ভাবত, এখন যেমন বন্ধু ভাবে না, তাই না? যার কাছে যাই সেখানে যে আলেমদের সমালোচনা, নানা ধরনের সমালোচনা, এদের দিয়ে কিছু হবে না, এই সেই কত কথা, সেখান থেকে হয়তো মাওলানা বলেছে আমাদের বন্ধু, আমাদের কাছের মানুষ, বুঝতে পেরেছেন? পরে সেটা লকব হয়ে গেছে। যারা লকবটা দিয়েছে কী উদ্দেশ্যে দিয়েছে এটা দেখার বিষয়। তিনি যদি আল্লাহর সাথে শরিক করে বসেন তাহলে বলব যে জায়েজ হবে না, তিনি যদি তাকে বন্ধু হিসেবে মনে করেন তাহলে তো জায়েজ। শেখ, শেখ মানে হচ্ছে বৃদ্ধ, কিন্তু শেখের অনেক অর্থ আছে। শেখ মানে পীরও হতে পারে, পীরপন্থীরা তাদের পীরকে শেখ বলে, তাই না? এখানে পন্থী বা পন্থা এইটা যদি সঠিক হয় তাহলে আপনার বলাটা সঠিক আছে। আপনি হাদিস শাস্ত্রের মধ্যে শেখ শব্দটা পাবেন প্রচুর। শেখ মানে সেখানে ওস্তাদ, শেখ মানে কি শিক্ষক। যেমন যিনি একজনের কাছ থেকে হাদিস শিখলেন বা হাদিস রেওয়ায়ত করলেন, যার কাছ থেকে রেওয়ায়ত করলেন তিনি হলেন শেখ, আর যিনি রেওয়ায়ত করলেন তিনি হলেন তিলমিজ, ছাত্র। তো ছাত্র আর শিক্ষকের সম্পর্ক কি বেঠিক না সঠিক? সঠিক। পীর আর মুরিদের সম্পর্ক কি ঠিক? বেঠিক। সুতরাং তাহলে চার্মের ব্যবহার নির্ভর করবে কীভাবে ব্যবহার করছেন, কোন সম্পর্কে ব্যবহার করছেন, কোন মেথডে ব্যবহার করছেন, আপনার সম্পর্ক কি ঠিক আছে, এটা কি ইসলাম অ্যালাউ করে, অথবা আপনার মেথডটা কি ইসলাম অ্যালাউ করে, তাহলে সেটার উপরে। শেখ এই শব্দটা মূলত আরব দেশে একটা সম্মানজনক শব্দ, কয়েকটা অর্থে তারা ব্যবহার করেন। এক, বয়স্ক কাউকে শেখ বলেন। আমরা যখন বয়স্ক কাউকে সিনিয়র সিটিজেনকে দেখলে আমরা স্যার বলি, তাই না? এটা তাকে সম্মান করার জন্য, ওই ব্রিটিশদের গোলামি করার জন্য না। সব স্যার কিন্তু একরকম না, কেউ কেউ হয়তো বলেন স্যার আপনি বসেন, হয়তো একজন সিনিয়র সিটিজেন, রিটায়ার্ড কোনো অফিসার, আল্লাহওয়ালা কোনো মানুষ, অথবা তাকে আরবরা বলে শেখ, শেখ আসেন বসেন, তাই না? আরেকটা অর্থ হচ্ছে যিনি হয়তো স্কলার,
তারা স্কলারকে ওই যে হাদিসের স্কলারদের আলোকে তারা শাইখ বলে। আর আমাদের বাংলাদেশে কয় না, এটা হচ্ছে থার্ড আরব শেখ, আসলে শেখ তো না, শাইখ। ধনী লোকদেরকেও তারা আরব শেখ বলে, মানে শাইখ বলে। তো এই তিনটেই সমস্যা না, যদি আমরা সম্মান দেখানোর জন্য কাউকে শাইখ বলি, যদি কোনো স্কলারকে শাইখ বলি, হ্যাঁ তাহলে এটা সমস্যা না। এমনকি আরবরা যদি তাদের কোনো ইস্তেলাহ বা পরিভাষার কারণে কোনো ধনী লোককেও শাইখ বলে, এটা তাদের ইস্তেলাহ, সমস্যা নেই সেখানে। কোনো মুসলিম যদি উচ্চশিক্ষার জন্য দারুল কুফুরে যায় এবং পড়াশোনা শেষে স্থায়ীভাবে সেখানে বাস করার সিদ্ধান্ত নেয়, ইসলাম কী বলে এই বিষয়ে? প্রথমত, যে কোনো অমুসলিম পরিবেশে, জনপদে বা দেশে মুসলিমদের জন্য অবস্থানটা খুবই ঝুঁকিপূর্ণ, খুবই ঝুঁকিপূর্ণ। তাদের ইমান চলে যেতে পারে, আখলাক চলে যেতে পারে, দিনদারি তারা মানে হারিয়ে ফেলতে পারে, এবং সেটাই হচ্ছে। আমাদের মুসলিমরা তো গবেষণামুখী না, আমরা যদি আমাদের মুসলিম ইমিগ্রেন্টদের উপরে একটা গবেষণা করি যে কত পার্সেন্ট ইমানের উপর থাকে এবং কত পার্সেন্ট থাকতে পারে না, কত পার্সেন্ট বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়, তাই না? এটা তো গবেষণার বিষয় না। অনেকে হয়তো বলব যার কোনো কাম নাই সে খালি গবেষণা করে, এটা আমাদের ধারণা, কিন্তু ভুল। আমরা এই তথ্যপত্রগুলো না পাওয়ার কারণে আমরা বিপদ এবং ঝুঁকিটা কিন্তু উপলব্ধি করতে পারছি না। আজকে বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট বিশুদ্ধ আকিদা পোষণ করে আর কত পার্সেন্ট কিছু বিশুদ্ধ আকিদা, কিছু বাতিল আকিদা পোষণ করে, আর কত পার্সেন্ট মানুষের বাতিল আকিদাটাই বেশি, এটা জানাটা কি জরুরি নাকি জরুরি না? আলহামদুলিল্লাহ আপনাদের যে সেই ধারণা এসছে জরুরি। আমার অভিজ্ঞতা বলছে এদেশের মানুষ কোনো রিসার্চই পছন্দ করে না, দরকারই নেই। কিন্তু তাহলে আমাদের দায়রা কাজ করবে কেমনে? আমার কোন জায়গায় ঘাটতিটা বেশি? ডাক্তার যেমন একজন রোগীকে ডায়াগনোসিস করে কেন, এটা কিন্তু রিসার্চ, ডায়াগনোসিস। সে বুঝতে চায় যে তার শরীরের কোন জায়গায় একটা প্রবলেম, তাই না? ডাক্তারকে সব জানে, তাহলে কে ডায়াগনোসিস লাগতো? হ্যাঁ, তারা তো কিছুই জানে না, আমরাও কিছু জানি না। ডায়াগনোসিস করে তার রোগটা, সমস্যাটা চিহ্নিত করা হয়, তখন তাকে দাওয়া দেওয়া হয়। আমাদের দেশে এই জন্য কাজ হয় না। এই যে মাহফিলে এত এত বক্তা বক্তৃতা দিয়ে যাচ্ছেন, কিন্তু তার সামনের অডিয়েন্সের রোগ কী এটা তার জানা নাই। উনি মনে করছেন একটা আজান দিলে রোগ ভালো হয়ে যাবে, এই জন্য অনেকে দেখবেন বক্তারা আজান দেন। কেউ বলছেন একটা গজল গাইলে রোগ ভালো হয়ে যাবে, এই জন্য দেখুন গজল গায়। কেউ বলছেন যে একটু মানে হাসাইলে মনে হয় তাদের মনটা পুরো ভালো হয়ে যাবে, মানসিক রোগ দূরে যাবে, না হাসা। এই হচ্ছে অবস্থা। কিন্তু প্রকৃত অর্থে আমরা ঠিক জানি না যে আমাদের কার কী রোগ। বিদেশেও যারা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের উপর স্টাডি করা দরকার আমাদের, যে তারা যদি দেখি যে সেখানে গিয়ে সব ইসলামপন্থী এবং ইসলামের ভালো তারবিয়ত পেয়ে যাচ্ছেন, তাহলে তো আমরা পুরো জানো নিশ্চয়ই কিছু একটা ভালো কিছু আছে। কিন্তু আসলে কি ভালো কিছু আছে? বিদেশে তাদের ইন্টিগ্রেশন প্রোগ্রাম, এই যে পড়াশোনার কথা বলছেন, যারা গিয়েছেন এবং যারা শিক্ষার সাথে জড়িত তারা জানেন ইউরোপ আমেরিকার পড়ার মধ্যে ইন্টিগ্রেশন আছে। ওরা আপনার মুসলিম মানুষ থেকে অমুসলিম মানুষের দিকে আপনাকে নিয়ে যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি, এটা হলো সবচেয়ে বড় ঝুঁকি, যেটাকে অন্য ভাষায় মানে সাম্রাজ্যবাদীদের ভাষা বলে ব্রেন ওয়াশ। এটা হবেই, কারণ ওই ইন্টিগ্রেশন প্রবলেম। আপনি ল্যাঙ্গুয়েজ যদি শিখেন তাহলে ইংলিশ কালচার শিখবেন, ওই দেশের ভাষা, জাপানিজ কালচার, কোরিয়ান কালচার দেখবেন, শিখবেন। এবং আপনার যদি দিনই কোনো ভালো ফাউন্ডেশন না থাকে, তাহলে খুব দ্রুত আপনি বলবেন মুসলমানরা ভালো না, সব ভালো হচ্ছে অমুসলিমরা, এটা বলে ফেলবেন আপনি। এবং যখন দেখবেন যে অনেক মুসলিম দেশে নিয়মকানুনের ক্ষেত্রে একটু ঘাটতি আছে, তাই না, এবং সেখানে নিয়মকানুনটা অনেক ভালো, তখন বলবেন যে মানে তখন আপনি তাদের ভক্তই হয়ে যাবেন, হবেন না? অথচ আপনি ভুলে যাবেন যে তারা সবচেয়ে ভয়াবহ অপরাধটা করছে, কুফর, শেরক, আল্লাহদ্রোহিতা, পাপে লিপ্ত থাকা, জেনা ব্যভিচার, অশ্লীলতা, মেয়েদেরকে উলঙ্গ করে অভ্যস্ত করে ফেলা, এসব কিছু আছে না তাদের?
তাহলে এসব কিছুর মধ্যে কেউ যদি বসবাস করার চিন্তা করেন করেন, কিন্তু তার আগে আপনার অমুসলিম দেশে থাকার যে শর্তগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে ইমানকে প্রোটেক্ট করা, আপনার দিন এবং ইমানকে প্রোটেক্ট করা। যদি আপনি প্রোটেক্ট করতে না পারেন তাহলে ওখান থেকে হিজরত করাটা ফরজ, ওখানে যাওয়াটা আপনার জন্য অপশনাল ছিল এই শর্ত সাপেক্ষে, কিন্তু এখন ওখান থেকে চলে আসাটা ফরজ। দ্বিতীয় শর্ত হচ্ছে সেখানে থাকার হাজত থাকতে হবে আপনার। বিনা হাজাতে নিজেকে কেন একটা অমুসলিম সমাজের মধ্যে এত কষ্ট দিবেন, থাকার হাজাত থাকে। তৃতীয় হচ্ছে আপনাকে সেখানে দিনকে ফার্স্ট প্রায়োরিটি করতে হবে, দিনই দাওয়াতের সাথে আপনাকে এঙ্গেজ হতে হবে। আপনি যদি সেখানে শুধু আরাম করার জন্য যান এবং ইনকাম করার জন্য যান তাহলে হবে না। আপনি ইনকাম করেন সেখানে হালাল পন্থায়, হারাম পন্থায় কিন্তু ইনকাম পৃথিবীর কোথাও যায়জ নাই, হারাম পন্থায় ইনকাম পৃথিবীর কোথাও যায়জ নাই। আপনি হালাল পন্থায় সেখানে ইনকাম করেন কিন্তু আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে দাওয়া, দাওয়া। আপনি সেখানে অমুসলিমদের মধ্যে ইসলাম প্রচার করবেন, এটা করতেই হবে, নাহলে আপনার থাকাটা সার্টিফাইড হবে না, মানে থাকাটার পারমিশন ইসলামে হবে না। এবং এই কাজটা সুচারুভাবে করার জন্য চতুর্থটাকে আমরা এর সাথে এঙ্গেজ করতে পারি অথবা আলাদা শর্ত বলতে পারি, যেটা হলো কোনো একটা ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক সেন্টার যেটা সহি ইসলামিক আকিদা এবং সহি ইসলাম শিখায়, সেরকম একটা প্রতিষ্ঠানের সাথে আপনাকে অ্যাফিলিয়েটেড থাকতে হবে, যাতে করে আপনি তাদের থেকে চার্জ নিতে পারেন, দিতে পারেন, নিতে পারেন। তা না হলে তো আপনাকে অন্যরা চার্জ করবে, তাই না? দেখবেন যে আপনার তখন ক্লাবে যেতে ইচ্ছে করবে, কনসার্টে যেতে ইচ্ছে করবে, কারণ আমাদের মুসলিম দেশগুলো থেকে আবার এখন কনসার্টের মহিলারা যায় এই সমস্ত দেশে, এবং সেখানে ভয়াবহ রকমের উপস্থিতি লক্ষ্য করা যায়। যদি কোনো ইসলাম স্কলার যায় সেখানে যদি 10 জন আসে, তাইলে যদি কোনো কনসার্ট হয় সেখানে অন্তত পক্ষে 1000 থেকে 2000 হবে, আর যদি ইসলাম স্কলার ওখানে 500 হয় তাহলে ওখানে 50,000 হবে। বুঝতে পেরেছেন? তাহলে ওই দিকে টানটা বেশি। এসব কিছু বললাম যে মোটা দাগে আমি হা না বললে কিন্তু বুঝে আসবে না, মোটা না দাগে হা না বলে ফেললে মানুষ ভাববে যে উনি ভেবে না ভেবে চিনতে বলেন নাই, তখন দুই পক্ষ হয়ে যাবে, এক পক্ষ মনে করে অবশ্যই জায়েজ, আরেক পক্ষ বলল না হারাম, তাই না? আসলে বিষয়টা হলো মাঝামাঝি, সেটা হলো আপনি যাবেন থাকবেন কোনো অসুবিধা নাই, এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। সালাতের শেষ বৈঠকে তাশাহুদ আত্তাহিয়াত দরুদ পড়ার পর দোয়ে মাসুরা পড়ার সময় ওযু নষ্ট হয়ে গেলে সালাম ফেরানোর আগে ওই সালাত পূর্ণ করা যাবে কি না পুনরায় পড়তে হবে? সালাম ফেরানোর আগে তো সালাত পূর্ণ হয়নি, অতএব কারো যদি ওযু চলে যায় তিনি ওই জায়গায় এসে আবার সালাত শুরু করবেন এবং পরে সালাম ফেরাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস পাওয়া যায় সালাত পূর্ণ করে নিতে, সালাত তো ওনার থেকে হাদিস পাওয়া যাক আর না যাক সালাত পূর্ণ করতে হবে, কারণ তাহরিমুহা তাকবীর ও তাহলিলুহা তাসলিম। সালাত শুরু হয় আল্লাহু আকবার বলে, শেষ হয় আসসালামু আলাইকুম বলে। এখন আসসালামু আলাইকুম বলা হয় না আপনার, এখন শেষ হলো, কিন্তু আপনি সালাত পূর্ণ। আর যদি আপনি ওযু করে পুনরায় সে সালাতের বাকি অংশ না করেন তাহলে তো আপনার সালাত হয় হলো না। সালাম পর্যন্ত আপনার সালাতকে যদি আপনি পরিপূর্ণ না করেন, আদায় না করেন, তাহলে আপনার সালাত বাতিল, তার মানে অ্যাজ ইফ আপনি সালাতই পড়েন নাই। কোনোতে নাজেলা কি এভাবে, এটা কিভাবে করে, কখন করে? নবী সাল্লাল্লাহু আলাইহি এক মাস একটা কাউমের উপরে তিনি কুনুত পড়েছিলেন তাদেরকে বদদোয়া দিয়ে, এই অর্থাৎ বিশেষ অবস্থায় যারা মুসলিমদের উপর নানা অত্যাচার এবং জুলুম করেছিল তাদের বিরুদ্ধে, অথবা মুসলিমদের উপর আক্রমণ যদি কোনো জাতি করে বসে তখন তাদের উপর এই দলিল থেকে বোঝা যায় কোনো পড়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধানত মাগরিব এবং ফজরে করেছেন, তবে কোনো প্রত্যেক সালাতেই করতে কোনো অসুবিধা নেই। কুনুতে নাজেলার কথা বলছি, যখন বিশেষ কোনো বিপদে মানুষ বিপন্ন হয়ে পড়বে তখন। সাধারণ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কোনো পড়তেন না, তাহলে এটা ছাড়া তার সারা জীবনের আমল হতো, সেটা তার সারা জীবনের আমল ছিল না। পূর্বপুরুষের দান করা বা ওয়াকফ করা সম্পত্তি পরবর্তী প্রজন্মের কেহ কোনো অংশ নিজ নামীয় খতিয়ান করে ব্যবহার করতে পারবে কি না,
ওয়াকফের সম্পত্তি ওয়াকফই থাকবে। ওয়া আল ওয়াকফু লিল্লাহ ওয়া লাকা, ওয়াকফু কি আপনার নামে না আল্লাহর নামে? আল্লাহর নাম ছাড়া কারোর নামে ওয়াকফ হয় না। তো উনি তো নিজের নামে চিন্তা করতেছে, উনি প্রস্তাব দিচ্ছেন নিজের নামে, আল্লাহর নাম থেকে নিজের নামে, আল্লাহর নাম থেকে নিজের নামে ট্রান্সফার করা যায়, তাহলে তো আল্লাহর নিয়োগ করা লোক লাগবে। হ্যাঁ, বাংলাদেশের সাব রেজিস্ট্রার কি আল্লাহর নামে টানতে পারবে কারো নামে? হ্যাঁ, ইয়াসালাম, এগুলো তারা জালিয়াতি করে করে, এই কাজগুলো তারা জালিয়াতি করে, এটা জায়েজ হবে না। টেস্ট টিউব বেবি বিষয়ে হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে করা যায় যাচ্ছে কিনা? হ্যাঁ, যায় যাচ্ছে। একটাই সুরাত, সেটা হলো এই দুজনের বাইরে কোনো কিছু যাবে না, কোনো কিছু, এটা মনে রাখতে হবে। তার মানে হচ্ছে স্বামীর স্পার্ম এবং ওয়াইফের ডিম্বাণু প্রথম শর্ত, তার মানে এর বাইরে যাওয়া যাবে না। থার্ড হচ্ছে এটাকে টেস্ট টিউবে কনসিভ করানোর পরে তারপরে স্ত্রীর পেটেই এটাকে নিষিক্ত করতে হবে, অন্য আরেকজন মহিলার পেটে এটাকে রাখা যাবে। অনেকগুলো পদ্ধতি আছে, এগুলো সাত আটটা, তার মধ্যে মক্কার ইসলাম ফিক কাউন্সিল এই একটা পদ্ধতিকে জায়েজ বলেছেন। প্রথমে আরও দু একটাকে তারা জায়েজ বলেছিলেন, পরে সেটাকে আবার অ্যামেন্ড করা হয়েছে, অ্যামেন্ড করে একটা সুরাত জায়েজ রেখে বাকি সব সুরাত বাতিল করা হয়েছে। কোনো মুশরিকের সাথে একই বাসায় থাকা ও একসাথে খাওয়া যাবে কি? তার মানে অমুসলিমদের সাথে, তাই না? অমুসলিম কথাটাই আমভাবে বলা ভালো, কারণ তাকে যদি আপনি বলেন তুমি তো মুশরিক, কথা বললে সে অফেন্স, তাই না, অফেন্ডেড হবে। তুমি তো কাফের, কথা বললে অফেন্ডেড হবে। যদিও আল্লাহ তাআলা ইসলামের বাইরে যারা তাদেরকে কাফের এবং মুশরিক বলেই অনেক জায়গায় যেখানে যেটা প্রযোজ্য অভিহিত করেছেন। অমুসলিমদের কোনো কোনো সময় তাদের সঙ্গে থাকা মানুষের প্রয়োজন হয়ে পড়ে, যেমন বিদেশে অবস্থানের সময়, সেটা সাময়িক অথবা হয়তো দু চার মাস অথবা দু চার দিন দু চার সপ্তাহ। অমুসলিম দেশে থাকার যেমন কিছু শর্ত আছে, অমুসলিমদের সাথেও সহাবস্থান করারও কিছু শর্ত আছে। সেই শর্তগুলো পূরণ করলে থাকা জায়েজ, না থাকা জায়েজ না। যদি আপনি এমন কোনো অমুসলিমের সাথে থাকেন যে তার পূজা আপনার ভালো লাগে, আহা কীরকম সুন্দর করে পূজা করে না, তারপরে অথবা তার কথাবার্তাগুলো ভালো লাগে, ইসলাম এবং মুসলমানদের সমালোচনা করে আপনার খুব ভালো লাগে, তাহলে কি থাকা যাবে? মানে একটা জাস্ট উদাহরণ দিলাম, আপনার নিজের ঠিক ওই শর্তগুলোরই অনুরূপ অনেকটা নিজের ইমান আকিদা ওর দ্বারা যেন প্রভাবিত না হয়, ইসলাম বিরোধিতার দ্বারা যেন আপনি প্রভাবিত না হন। কারণ শুধু অমুসলিম কেন, এমন মুসলিমের সাথেও আপনার সহবস্থান এবং একরূপে থাকাটা জায়েজ হবে না যে শরীয়ত লঙ্ঘন করে, যে শরীয়ত লঙ্ঘন করে, যে আকিদার বিরোধিতা করে, যে ইসলামের বিরোধিতা করে। আমার কিশোর বয়সে একবার শুনেছিলাম কোনো এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এক ছাত্র বললেন যে ভাই আমি তো পাবলিককে বলি না, তবে আপনাকে বলবো আমি নাস্তিক। আমি বললাম বাহ, আপনি শুধু নাস্তিক, তাতে সাহসী নাস্তিক। হ্যাঁ, কেন রে বাবা এত মানে নাস্তিক হওয়ার জন্য এত তোড়জোড় করতেছেন কেন? বলছে আসলে আল্লাহর প্রতি আমার বিশ্বাস নেই। কি দুর্ভাগ্য না, তাহলে এই ধরনের লোকের সাথে কি থাকবো আমরা? হ্যাঁ, আপনাকে আমাকে নষ্ট করে ফেলবে। মুসলিম নামধারী অনেক দুষ্ট লোক আছে, বিভ্রান্ত করার মতো লোক আছে, এবং শুধু তাই না, দুষ্ট বলতে আমি মনে করি তার আচার ব্যবহার খারাপ না, অনেক দুষ্ট লোক আছে আচার ব্যবহারও অনেক ভালো। সে শিরক চর্চা করে, সে শয়তানের পূজা করে, তাই না? আছে না, আখলাক কিন্তু অনেক সুন্দর, নানা ধরনের বাতিল আকিদা সে পোষণ করে। অতএব আপনাকে দেখতে হবে কোথায় আপনার দিন দিনদারি আকিদা ইমান বিপন্ন হয় সেটাকে অ্যাভয়েড করতে হবে। আর যদি সেগুলো ঠিক রেখে জাগতিক কোনো কারণে কোনো ইন্টারাকশন হয়, কারোর সাথে থাকতে হয়, কারোর সাথে মামলা করতে হয়, সেটা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে ইহুদি ছিল না পরিচারক, কিশোর ছিল, এটা বুখারীর হাদিস আছে।
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন না, তাদের কাছে বন্ধক রেখেছেন না, তাহলে জায়েজ না হলে কেন করেছেন? তাহলে মূল বিষয়টা হচ্ছে আসলে আমাদের দিনদারির দিক থেকে আমরা কোন অবস্থানে আছি। ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যয়ন করা ও শিক্ষকতা কি জায়েজ হবে? কেননা এতে ইসলাম পরিপন্থী বিষয় যেমন গ্রিক মিথোলজি, অশ্লীল সজ্জিত বিরোধী অনেক কিছু পড়াতে হয় বা পড়তে হয়। ইংরেজি ভাষা স্রষ্টা কি? ব্রিটিশ না আমেরিকানরা? হ্যাঁ, আল্লাহ। তাহলে ইংরেজি ভাষা নিয়ে পড়তে অসুবিধা কোথায়? ইংরেজি ভাষা শিখতে কোনো অসুবিধা নাই, কিন্তু শিখার উদ্দেশ্যটা কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কি তাদের মধ্যে ইন্টিগ্রেটেড হতে চান, তাদের কালচার, তাদের চিন্তা চেতনা? তাহলে তো যায় যাবে, কারণ ইংরেজি ভাষা স্রষ্টা আল্লাহ। কিন্তু ইংরেজি ভাষার যে শিরিক হয়, ইংরেজি ভাষার যে কুফুরি অথবা নাস্তিকতা আছে, তাই না? অনেক ইংরেজ স্কলার দেখবেন এরা ইসলাম বিরোধী, এরা নাস্তিকতা বিশ্বাসী। তাহলে আপনি যদি তাদের মতো হওয়ার তাকে চিন্তা করেন, তাহলে তো মুশকিল। তাহলে এখানে সদ্দারার ব্লকিং দ্য মিনস, একটা জিনিস জায়েজ যেমন ইংরেজি ভাষা শেখাটা জায়েজ, ভাষা শিখে যদি আপনি ইংরেজ অধ্যাপকের লেজুরবৃত্তি করেন, ওরিয়েন্টালিস্টদের বশঙ্গত হয়ে যান, তাহলে আপনার জন্য ইংরেজি ভাষা শেখা জায়েজ নেই। বুঝতে পেরেছেন? কিন্তু মুবাহ, এই জন্য অনেক মুবাহ কাজ করার পরে ইনকনসিকুয়েন্স, যদি আপনি খারাপ কোনো কাজে হারামে লিপ্ত হয়ে যান, সম্পৃক্ত হন, তখন সেটা আর জায়েজ হবে। প্রচুর উদাহরণ আছে। হ্যাঁ, তো এখন ইংরেজি ভাষায় যে সমস্ত সিলেবাসগুলো পড়ানো হয়, এটা ঠিক যে আপত্তিকর অনেক কিছু আছে। আমাদেরকে এই কাজগুলো, এই যে সিলেবাস, এর মধ্যে যে সংশোধনী প্রয়োজন, সেগুলো আনয়ন করতে হবে, কেউ না কেউ কাজ করতে হবে। এখন সিলেবাসে কিছু সমস্যা আছে, এই কারণে যদি আমরা সব গুটিয়ে বসি যে আমাদের ছেলেরাও এখন আর পড়বে না, যেহেতু পরিশুদ্ধ কোনো সিলেবাস নেই, আর যেহেতু কো এডুকেশন মেয়েরাও পড়বে না, এখন কী করে সবাই বাসায় বসে থাকো, চুপ করে বসে থাকো, তো কী করবে তারা, তাই না? আপনি যদি কাউকে এই নতুন প্রজন্মকে কাজ না দিলে, অকাজ কিন্তু তারা করবে। আজকে অনেক মুসলিম ফ্যামিলি দেখেন, তাদের ছেলে মেয়েদের নিয়ে অনেক অশান্তিতে আছে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান পড়ছে না, মানে নানা ধরনের সমস্যা এখন আমরা দেখতে পাচ্ছি। এই সমস্যাগুলো দূর করার জন্য আমাদের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, কারিকুলাম বিশেষজ্ঞ প্রয়োজন, যারা এগুলো নিয়ে কাজ করবেন। একাডেমিক বিভিন্ন মডেল নিয়ে আমাদের আসলে নেমে পড়া দরকার, কিন্তু এই কাজটা আমরা কেউ করছি না, সবাই কথা কথা কথা। ব্রিটিশ কারিকুলামে দেখেন, ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7-এ তাদের পাঠ্য বই অনেক। কীরকম দেখা যাচ্ছে যে হয়তো 10 জন বা 12 জন লেখক তাদের ম্যাথের বই লিখেছে, আপনি যে কোনোটা নিতে পারেন। তাদের সূচি সেম, কন্টেন্টের মধ্যে একটু পার্থক্য আছে, হয়তো কোনোটা একটু বেশি ইজি, কোনোটা একটু জটিল, কোনোটা একটু হার্ড। তাতে করে এই 10-12টা বই থেকে যে কোনো স্কুল, যে কোনো ব্যক্তি বেছে নিতে পারে। তার মানে হচ্ছে জাতি হিসাবে তাদের বিশাল সংখ্যক লোক কন্ট্রিবিউট করছে, আমাদের দেশে সেই কন্ট্রিবিউশনটা নাই। আমাদের দেশে একটাই বই। এখন এই কারিকুলাম জগতে যারা কাজ করছেন, তারা যে মন মানসিকতা পেশ করেন, ব্যাস বইগুলোকে সেভাবে দিয়ে দিলেন। অথচ এটা যদি ওপেন হতো, তাহলে বিশুদ্ধ স্কলাররা যে বইগুলো লেখেন সেটাও পাঠ্য হতে পারত। যেমন ধরেন মাদ্রাসার মধ্যে আমরা দেখছি, নাওয়ায়েত ওয়ান উসালি লিল্লাহি তাআলা আমার রাকাত আজহর, যেমন এই নিয়তগুলো ঠিক আছে। অথচ এটা ফেকার কোনো কিতাবের মধ্যে নাই, কুদুরের মধ্যে পাবেন না, হানাফি মাজহাবের বইয়ের মধ্যেও পাবেন না আপনি। এগুলো কোত্থেকে আছে? এরপরে শেখাচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, অনেকগুলো। এরপরে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূরের তৈরি, এই ধরনের কথা পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে।
আমাকে কেউ কেউ দেখিয়েছেন এগুলো, আমরা হতবাক হলাম। তাহলে সিলেবাসটা যদি একটু ওপেন থাকতো তাহলে কিন্তু এই যে কিছু কিছু লোক তাদের নিজস্ব মতগুলো চাপিয়ে দিচ্ছে জাতির উপরে সেটা হতো না, বরং বিশুদ্ধ স্কলাররা যে জ্ঞানটা শেয়ার করতে চান সেটাও তারা শেয়ার করতে পারতেন, এবং ফলে যারা বিশুদ্ধ জ্ঞান চায় তারা সে বইগুলো কিনতে পারত এবং আমাদের কন্ট্রিবিউটর বেড়ে যেত, আমাদের স্কলারদের সংখ্যা বেড়ে যেত, যারা বই রচনা করছেন তাদের সংখ্যা বেড়ে যেত। তো সুতরাং আমি মানে যেহেতু যে ইংরেজি সাহিত্যের প্রসঙ্গ এসছে এই জন্য কথাগুলো বললাম। তবে এখন কি তাহলে যে অবস্থায় আছে আমরা কি পড়ালেখা বাদ দিয়ে দেব? পড়ালেখা চালিয়ে যাব, আর এর সাথে কী সংস্কার কী সংশোধন প্রয়োজন সেরকম কথাবার্তা আর্টিকেল লেখা, ভুল জিনিসগুলো চিহ্নিত করা এবং এগুলো ব্যাপারে প্রস্তাব আকারে হ্যাঁ কারিকুলাম কমিটির কাছে পেশ করা, এই কাজগুলো করা যেতে পারে, এগুলো তো করছি না আমরা। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।